গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, সকাল সকালবেলা তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগস নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে বিছানাটা কি হয়ে আছে, বিছানাটা গুছাচ্ছি। আর এদিক দিয়ে আমার মেয়ে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আওয়াজ করতে বসে গেছে, নিশ্চয়ই গানের আওয়াজ পাচ্ছ। তো ছেলে টিফিন খেয়ে, মুখ ধুয়ে টিফিন খেয়ে চলে গেছে টিউশনে। তো আমি এদিক দিয়ে আমার বিছানাটা গুছাবো, বেডশিটটাও বদলাবো। আর আজকে দেখো জানালার পর্দা, দরজার পর্দা সবগুলো ধুবো, বেডশিট। তো আমি সব একসাথে করে নিচ্ছি। এগুলো দেখো, বালিশের কভারগুলোও খুলছি, এগুলোও ধুবো। তো দেখো, সামনের রুমের বেডশিট টেডশিটগুলো তো নিয়ে নিলাম, এখন পিছনের রুমের জানালার পর্দাগুলোও নিচ্ছি, দরজার পর্দাগুলোও নিচ্ছি, আর পিছনের বিছানাটা গুছাচ্ছি। এখানে কেউ ঘুমায় না। এরপরও মেয়ে যে রেওয়াজ করেছিল, হারমোনিয়ামটাও এখানেই থাকে, তো এটাও গুছিয়ে নিলাম। আর মেয়ে এখানে পড়াশোনা করে, এটা কিচেনের সঙ্গেই রুমটা। তো দেখো, ওর বই খাতা অনেক কিছু এখানে উলট পালট হয়ে আছে, তো এগুলো আমি গুছিয়ে সামনে রুমে নিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে সবগুলো কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আজকে অনেক কাপড়, হাত দিয়েও কিছু ধুতে হবে, ধুয়ে ওয়াশিং মেশিনে ড্রাই করে নেব। তো দেখো, এখানে আমি সার্ফ তো দিয়েছি, কিন্তু লিকুইডও একটু দিচ্ছি, তাহলে কাপড়ে মানে কাপড়ের মধ্যে সেন্টটা ভালো আসে। এই জন্য আমি সবসময় সার্ফের সাথে এটাও একটু দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে আমি ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি, আর এবার মুখ ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি মুখ ধুয়ে নিলাম। ছেলেমেয়ে আগে টিফিন খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। তো আমি চা করে নিয়েছি, আর চায়ের সাথে কাল রাতে পুরি বানিয়েছিলাম, তো পুরি ছিল তিনটে, ওই পুরিগুলো খাচ্ছি। আর ছেলে মেয়ে খেয়েছে কেক। তো এখন মেয়েকেও আমার সঙ্গে বসিয়েছি, মেয়ে পড়তে বসেছিল, তো এখন মেয়েও আমার সাথে খাচ্ছে। আমি পুরি নিয়েছি আর ব্রেড এনেছিলাম, ব্রেড আছে, তো ব্রেড আর পুরি। আচ্ছা বাস, দেখো মেয়েও চাতে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। তো দেখো, মানে ছেলে মেয়ে ঘরে থাকলে সব কাজ মানে এদিক সেদিক হয়ে যায়, আগের কাজ পরে, পরের কাজ আগে, এমন হয়ে যায়। তো দেখো, আমি ঘুম থেকে উঠে তো দেখালাম বিছানা গুছিয়ে কাপড়গুলো দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে দিলে শুকিয়ে যাবে। আজকে বেশি কাপড় যার কারণে ছাদে নিয়ে দিয়ে আসবো, কম কাপড় হলে আমি ঘরেই মোটামুটি ছড়িয়ে দিই, ঘরেই শুকিয়ে যায়। কারণ বারবার তিন তলায় উঠে, ছাদে উঠে এভাবে কাপড় দেওয়া আমার
মানে সম্ভব হয় না, যার কারণে সিঁড়ি মানে সিঁড়ি যদি আমি উঠতে যাই তাহলে আমার খুব মানে শ্বাসের প্রবলেম হয়, যার কারণে আমি সিঁড়ি উঠতে কমই চাই। তো যাই হোক, দিনে একবার তো উঠতেই লাগে, কারণ পুজোর বাসনগুলো আমি পরে দিই, আর কি বলবো, আর ফুলও ওখান থেকে আনি। তো দেখো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন মেয়ে চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে, তো মেয়েকে একটু তেল লাগিয়ে দিচ্ছি। ছেলে এখনও আসেনি, ছেলে এখনও টিউশনে আছে, দুইটা টিচার, একটা শেষ করে আরেকটার মানে আরেকটার কাছে যাবে, তো যার কারণে ছেলের লেট হবে। ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে কেক ছিল, কেক খেয়ে চলে গেছে। তো দেখো, আমি এদিক দিয়ে তেল লাগাচ্ছি আর মেয়েটা এদিক দিয়ে খেলনা দিয়ে খেলছে। আর দেখো, আমি তেল লাগিয়ে ওর মাথাটা একটু ম্যাসেজ করে দিচ্ছি। মেয়েটারও চুল একদম মানে কম, আর ও সবসময় বলে যে মা আমি বড় চুল করতে চাই, বড় চুল করতে চাই। আমি ধরো 2-3 দিন বাদ আমি ওকে এইভাবেই তেল লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছ, মেয়েকে তেল লাগিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া কমপ্লিট, এখন মেয়েকে পড়াতে বসাবো। তো দেখো, এখানে পড়াতে বসিয়ে গেছি, মেয়ে পড়া শিখেছে একটা, ওইটা মানে পড়ছে আর লিখছে, আর আমি এদিক দিয়ে ম্যাথ নিয়ে বসে গেছি। আমি ম্যাথ উঠাচ্ছি, কারণ আমি রান্না করতে করতে ওই ঘরে ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওকে মানে ওই ঘরে পড়াবো। এখন দাদা নেই, যার কারণে এই রুমে বসেছে। তো দেখতে পাচ্ছ, আমি একটু সত্যি বন্ধুরা মানে সারাদিন মানে কাজ করতে করতে আবার ফাঁকে দিয়ে মেয়েকে পড়ানো, কারণ ও তো ছোটো, ওকে একটু পড়াতে লাগে, ওকে যেমন ও পড়া শিখেছে, পড়াগুলো নেওয়া এগুলো সব করতে লাগে। তো দেখো, এখান দিয়ে আমি মেয়েকে এগুলো লিখে দিয়েছি, এবার ও লিখবে এগুলো। লিখতে লিখতে আমি এই ফাঁকে দেখো এখানে সিমের বীজ, সিমের বীজগুলো আমার বোন দিয়েছিল, তো এগুলো মেয়ে শুকাতে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি দেখো চাল কুমড়ো কাটছি, আর রান্নাটাও বসিয়ে দেবো, মেয়েকে পড়াতে পড়াতে রান্নাটাও করে নেব। দেখো, এখানে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে বানাবো, আর ডিম অমলেট করব, আর কিছুই করব না, রাতের একটু সবজি আছে ওটা দিয়ে হয়ে যাবে। তো এটা দিয়ে তো দুপুরবেলা হয়ে যাবে, কিন্তু রাত্রে আবার আর একটা কিছু পরে বানিয়ে নেব। তো চলো, এদিক দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, মেয়ে তো পড়াশোনা করছে, এ রুমে আসেনি মেয়েটা। আর এদিক দিয়ে দেখো, আমি ছেলেও এসে গেছে, ছেলেকে আর মেয়েকে আপেল কেটে দিচ্ছি, ওরা এখন বসে বসে, মেয়ের পড়াশোনা হয়ে গেছে, এখন আর পড়বে না, কারণ আজকে আমার কাজেরও প্রেশারটা বেশি, যার কারণে নিয়ে বসতে পারবো না, যতটুকু বসেছি অতটুকুই, আর যে ম্যাথগুলো দিয়েছি ওগুলোও করে নিয়েছে। তো এখন দেখো, মেয়ে এসে আপেলগুলো কেটেছি, এগুলো নিয়ে যাচ্ছে, দাদাকেও দেবে, ও খাবে, আর এদিক দিয়ে আমিও 2 পিস খেয়ে নিলাম। আর দেখো, ভাত ডাল হতে হতে আমি এদিক দিয়ে ঘরটাও মুছে নেব। সত্যি বন্ধুরা, ঘরে যদি বাচ্চারা মানে স্কুল না থাকে, ঘরে যদি থাকে ওরা মানে কি বলবো, এদিক দিয়ে গুছায় এদিক দিয়ে উল্টো পাল্টো করে দেয়, এদিক দিয়ে গুছায় এদিক দিয়ে উল্টো পাল্টো করে দেয়। তো যার কারণে আমার সারা দিনে ঘরের মধ্যে মানে ঘর গুছাতে লাগে, ওরা তো মানে বুঝে না। তো যাই হোক, ওরা এখন আপেল খেতে খেতে টিভি দেখছে, আর আমি এদিক দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, আর ওইদিকে আমার ডাল ভাত হয়ে যাচ্ছে।
আজকে অনেক কাপড় চোপড়ও দিয়েছি, যার কারণে সিম্পল রান্না করছি। কারণ এর থেকে বেশি রান্না করতে গেলে আমার এখন এই কাজগুলো হবে না, কারণ ছাদে নিয়ে যেতে হবে কাপড়গুলো। ঘরে এতগুলো কাপড় দেওয়া অসম্ভব ব্যাপার, দেখতেও ভালো লাগবে না। তো যাই হোক, আমি এদিক দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। সামনের রুমটা আমার মোছা হয়ে গেছে, এখন পিছনের রুমটা মুছবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট্ট ছোট্ট দুইটা রুম। সামনের রুমটা একটু বড়, কিন্তু পিছনের রুমটা একেবারেই ছোট, যার কারণে আমার মানে একটু প্রবলেম হয়। কিন্তু কিছুই করার নেই, যেহেতু ছেলে মেয়েকে পড়ানোর জন্য এসেছি, তাহলে একটু অ্যাডজাস্ট তো করতেই হবে। আর তাছাড়া আমি, আমার ছেলে আর মেয়ে তো মানে কেউ নেই, আর যার কারণে আমি আর বড় রুম নিইনি। কারণ বড় রুম নিতে গেলে অনেক ব্যাপার আছে, যার কারণে আর বড় রুম নেওয়া হয়নি। দেখো আমি ঘর মুছছি, আর এদিক দিয়ে মেয়েটা বারবার ঘরের মধ্যে হাঁটছে। আমি বলেছি বিছানার মধ্যে বসে থাকতে, না বসবে না, সারাক্ষণ একবার এদিকে একবার ওদিকে। কি জানি টিচার্স ডে আসছে, যার কারণে টিচার্স ডে মানে টিচারদের কার্ড দেবে, এই জন্য কার্ড বানাচ্ছে মেয়ে, ছেলেটিভি দেখছে। তো দেখো এখান দিয়ে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান করে পুজো দিয়েও নিয়েছি, স্নান করে পুজো দিয়ে এখন আমি কাপড়গুলো উপরে নিয়ে যাচ্ছি ছাদে দিতে। তো দেখো ছাদে নিয়ে এসে পড়েছি, ছেলেও এসেছে, কারণ ছেলেও অনেকগুলো কাপড় এনেছে। আমি তো এক বালতি এনেছি, ছেলে আরগুলো এনে ছড়িয়ে দিয়েছে। তো এখানে আমি আর যে কাপড়গুলো আছে এগুলো ছড়িয়ে দিচ্ছি। আকাশটাও বেশি মানে ভালো দেখাচ্ছে না, কারণ মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টিও আসতে পারে। তো যাই হোক, বৃষ্টি আসার আগে আগে মানে যতটুকু শুকায়, একটুখানি শুকালেও মানে অনেকটা, ঘরে তারপর নিয়ে গিয়ে মেলে দেব। তো দেখো বন্ধুরা, অনেকগুলো কাপড় আমার, কাপড়ে পুরো মানে ছাদটা ভরে যাচ্ছে দেখো। তো এখানে আমার কাপড় দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, আমার স্নান করা, কাপড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ছাদে গিয়ে কাপড়গুলো দিয়ে আসলাম, তোমরা তো দেখলে। তো যাই হোক, এখন কিচেনে এসে গেছি, এখন ভাত খাবো, ভাত নেবো। ছেলে মেয়েকে ফাঁকে দিয়ে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, ওরা স্নান করে খেয়ে মানে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাবো। খাওয়ার পর রেস্ট মানে রেস্ট করবো, কারণ সকাল থেকে অনেক কাজ করেছি, এতটা কাজ করেছি যে এখন মানে পারবো না অন্য কাজ করতে। কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুয়েছি ঠিক আছে, কিন্তু মশারি আরও অনেকগুলো কাপড়, আরও এক বালতি কাপড় আমি হাত দিয়ে ধুয়ে দিয়েছি। কারণ ওয়াশিং মেশিনে তো মানে সত্যি কথা বলতে কি ময়লা তো আর যায় না, যেগুলো ময়লা হয়ে গেছে ওগুলো আমি হাতে ধুয়ে নিলাম। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট করবো। বিকেলে মেয়ের ডান্সের ক্লাস আছে। তো যাই হোক বন্ধুরা, আমার সত্যি মানে ছেলে মেয়ে যেদিন স্কুল থাকে না, ঘরে থাকলে মানে কাজ সব উলট পালট হয়ে যায়। দেখো এখন বাজে দুটো, প্রতিদিনে একটা দেড়টার দিকে ভাত খেয়ে নিই, মেয়ে আসলে ভাত খেয়ে নিই। তো আজকে দুটো বেজে গেছে, তার মানে আধা ঘন্টা লেট, বুঝতে তো পারছো ভীষণ খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখন খাবো, খাওয়া দাওয়া করবো। তো আমি সকাল থেকে কি কি করেছি তোমাদেরকে তো দেখালাম, তোমরা যদি মানে আমার ভিডিওটা দেখো, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। আর যদি যারা নতুন দেখছো তারা অবশ্যই করে দেবে, ভুলবে না কিন্তু। আর যারা আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকে এতটুকুই বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।